দেশ বিক্রি নয় দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করায় আওয়ামী লীগের রাজনৈতিক উদ্দেশ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন ভারতকে রেল ট্রানজিট দেয় কোনো ক্ষতি হয়নি বরং দু দেশের যোগাযোগ বৃদ্ধি সহ নানা সুবিধা পাবে বাংলাদেশ এবং আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে সরকার দেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন যে মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার বদ্ধপরিকর বিভাগ শিশিরের

সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে বাজেট বাস্তবায়নের সকল সংসদ সদস্যকে নিজ নিজ ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি আমি আমাদের মাননীয় সংসদ সদস্যদেরকে অনুরোধ করব এবং সেই সাথে সাথে যারা সংসদ সকলকে যে এই বাজেট যাতে যথাযথভাবে কার্যকর হয় বা আমাদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা যাতে যথাযথভাবে বাস্তবায়ন হয় সেটিকে অবশ্যই সকলে যত্নবান হবেন সাম্প্রতিক ভারত সফর নিয়ে সমালোচনার জবাব দিয়ে প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ দেশ বিক্রি করে না দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে আমাদের লক্ষ্যটা একটাই তো বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা বাংলাদেশের মানুষকে ক্ষুধা দারিদ্র থেকে মুক্তি দেওয়া আমরা এমডিজি সফলভাবে পালন করেছি আমাদের এসডিজি আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি রেল ট্রানজিটের মাধ্যমে দেশের ক্ষতি নয় সার্বিক উন্নয়ন হবে বলে জানান প্রধানমন্ত্রী ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন তার নিয়ে আপত্তি ট্রানজিট দেওয়া আছে এখন ঈশাতে ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকা ঢাকা কলকাতা পর্যন্ত যাচ্ছে কি ক্ষতিটা কি হচ্ছে বরং আমরা রাস্তার ভাড়া পাচ্ছি সুবিধা পাচ্ছে আমাদের দেশের মানুষ আমরা কিছু অর্থ উপার্জন করছি এটা তো কোনো একটা দেশ না এটা আঞ্চলিক

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর স্পিকার অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের বাহাত্তর অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দাদশ জাতীয় সংসদের চলতি তৃতীয় দুই হাজার খ্রিস্টাব্দের বাজেট অধিবেশন রিফাত শিশির এস টিভি ঢাকা